চিকন শব্দের অর্থ কি? চিকন শব্দের অর্থ, মায়েরা বলো চিকন শব্দের অর্থ কি? চিকন শব্দের অর্থ কি মায়েরা? না শুনে নাও, চিকন শব্দের অর্থ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। বাংলাদেশ বা পূর্ববঙ্গে চিকন শব্দের অর্থ হচ্ছে ফর্সা, ফর্সা, চিকনা চিকনা বলে না, চিকনা মানে ফর্সা। আমাদের পশ্চিমবঙ্গে কোথাও কোথাও চিকন শব্দের অর্থ হচ্ছে সরু। দেখবেন বলে চিকন পাড়ের শাড়ি দাও, বলে সরু পাড়ের শাড়ি দাও। আর যেটা আমি বলছি পদাবলী সাহিত্যে, সেই চিকন শব্দটির অর্থ হচ্ছে মসৃণ, মসৃণ। কৃষ্ণের কালো অঙ্গের রূপ রাধারানীর হৃদয়ে প্রবেশ করেছে, সেইখান থেকে আর রাধারানী ধৈর্য ধরতে পারছে না। চিকন কালিয়া রূপ মরমে লাগিল, ধরনে না যায় মোর হিয়া। সেই গোবিন্দের বদন চিকন রূপ কেমন করে রাধারানীর অন্তরে প্রবেশ করলো, আরে রাধারানীর অন্তরে বদনকে কেমন ভাবে ঠাঁই পেল। রাধারানী বলছেন, গোবিন্দের বদন কেমন জানিস? কত চাঁদনি অমৃতের বিন্দু বেরোবে। আর লক্ষ লক্ষ কোটি কোটি চাঁদের অমৃত বিন্দু দিয়ে যেন গোবিন্দের মুখখানিটা মাজা হয়েছে। কি সাহিত্য, কি পদাবলী! কত চাঁদ নিয়াড়িয়া বোধর মুখখানি মাজিয়াছে গো, না জানি তাই কত শোভা দিয়া। না জানি তাই কত শোভা দিয়া। গোবিন্দের এই বদনের মধ্যে সব থেকে সুন্দর জায়গা কোনটি? সব থেকে সুন্দর জায়গা কোনটি? মধুরম মধুরম বপুরস্যম ইহ মধুরম। গোবিন্দের অঙ্গকে বর্ণনা করার সময় বিল্লমঙ্গলের ভাব কি হচ্ছে? বলে মধুরম মধুরম বপু, বপু মানে কি মায়েরা? বপু মানে হচ্ছে দেহ বা কায়া। গোবিন্দের দেহটাকে বর্ণনা করার সময় বিল্লমঙ্গল ঠাকুর দুইবার মধুর বলল। ভক্তরা বলছে দুবার মধুর বললেন কেন? বিল্লমঙ্গল বলছে যে যার নামেই এত মধু যে ঘরে থাকতে দেয় না, হাজার হাজার ভক্ত এসে সাঁইথিয়ায় উপস্থিত হয় কীর্তন শোনার জন্য, তার দেহটাকে বর্ণনা করতে গেলে একবার মধু বললে কি মনের আশা মেটে গো, তাই দুবার মধু।
মধুরম মধুরম বপু, দুবার মধু দেহটাকে বলার সময়। বপু রাস্তে ভাবো, এবার মধুরম মধুরম বদনম মধুরম, গোবিন্দের বদনটা আরো দামি, তাই আরো দামি বদনটাকে বলার সময় তিনবার মধু বললো, মধুরম মধুরম বদনম মধুরম, বদনটা আরো মধুর। আর সেই মধুরের মধ্যে, সেই বদনের মধ্যে আরো মধুর কোনটা? মধুর মধুগন্ধে মৃদু স্মিতম এতদহ, যেখানে গোবিন্দের ঠোঁটের মুচকি হাসি, যেখানে অধর সুধা পাওয়া যায়, যেখানে বাঁশি বাজে, যে বাঁশির থেকে ছয় রাগ ৩৬ রাগ জন্ম হয়ে যায়, সেই গোবিন্দের অধর সুধা যেখান থেকে ঝরে পড়ে, সেই অধর হচ্ছে অধরের কুল দুটি হলো সব থেকে সুন্দর, তাই চারবার মধু বললেন, মধুরম 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 মধুরম। ও মায়েরা বুঝতে পেরেছ? আমি আগেই বলেছি আক্রমণটা কঠিন জিনিস, সবার বোঝার জন্য নয়। গোবিন্দের দেহটা বলার সময় দুবার মধুর, গোবিন্দের বদনটা বলার সময় তিনবার মধুর, আর গোবিন্দের হাসিটা বর্ণনা করার সময় চারবার মধুর। মানে গোবিন্দের ওই ঠোঁটের হাসি যে একবার দেখবে, আর জগতের অন্য কোন নায়কের দিকে তাকাতে ইচ্ছে হবে? ইচ্ছে হবে মায়েরা? জগতের মধ্যে সব থেকে সুন্দর কোনটা? ফুল। ফুলের মধ্যে আরো সুন্দর কোনটা? ফুলের পরাগ। আর পরাগের মধ্যে আরো সুন্দর কোনটা? ফুলের মধু। ফুলের মধুটাই যেমন জগতের সব থেকে দামি, সবাই পারবে না সেই মধুটা নিতে, আপনি হাজার চেষ্টা করলেও ফুল থেকে মধু তৈরি করতে পারবেন না। মধু তৈরি করার জন্য মৌমাছির প্রয়োজন হবে। মৌমাছি আসবে, ফুলের উপরে বসবে, সেই রেণু পরাগ পান করবে, সেটা তাই চাকের মধ্যে বমনের মাধ্যমে মধুরূপে নিষ্কাশন করবে, তবে সেই মধুটা আপনি পান করে গোবিন্দের চরণের সেবায় লাগাতে পারবে। তাই মধু যেমন সবার ভাগ্যে তৈরি করা সম্ভব নয় কেবলমাত্র মৌমাছি, তেমনি গোবিন্দের অধর সুধা পান করার মতো সবার ভাগ্য নয়। গুরুপাদ পদ্ম স্মরণ করে সঠিক ভজন সাধনার মাধ্যমে যে ওই মৌমাছি রূপী ভক্ত হতে পেরেছে, তারাই কেবলমাত্র গোবিন্দের অধর সুধা পান করতে পেরেছে, আর কেউ নয়। তাই পদকর্তা বলছেন, অধরের দুটি কুল জিনিয়া বাধুরে ফুল, অধরের দুটি কুল জিনিয়া বাধুরে ফুল, অধরের দুটি কুল জিনিয়া বাধুরে ফুল, অধরের দুটি কুল বাধুরে ফুল, হাসি খানি তাহা প্রকাশ করে, নবীন মেহের করে প্রকাশ করে, নবীন মেহের নবীন মেহের নবীন মেহের করে বিজরী প্রকাশ করে, নবীন মেহের করে বিজরী প্রকাশ করে, আমার জাতি কুল মজালিলো তাই, জাতি কুল মজালিলো তাই, গোবিন্দের কোনদিন দেখেছো কোন ছবি গোমড়া মুখ হয়ে থাকতে, মানে মুখটা এরকম মুখ দেখেছো কোথাও? ওমায়রা গোবিন্দের কখনো এরকম মুখ দেখেছো? এইরকম মুখ নায়কের হয়? নায়কের মুখের মধ্যে সবসময় একটা হাসি লুকানো থাকবে, এমন হাসি লুকানো থাকবে যে হাসির দিকে তাকালেই সবাই কুপোকাত। নায়িকারা তো কুপোকাত হবেই, তার সঙ্গে জগতে যে দেখবে সেই কুপোকাত। তা জগতের যত নায়ক রয়েছে সবার থেকে পরম নায়ক কে? সবার থেকে বড় নায়ক কে? কৃষ্ণ। কৃষ্ণের থেকে কোনো বড় নায়ক আছে নাকি? তার মুখে কোনোদিন দেখেছো মুখটা গোমড়া মুখ হয়ে থাকতে? গোবিন্দের ঠোঁটের কোণে সবসময় মিষ্টি মুচকি হাসি।
আর এই হাসিটা হাসতে গিয়ে যখন গোবিন্দের দাঁতের শোভাটা দেখা যাচ্ছে, মানে হাসতে গেলে তো মাঝে মাঝে দাঁতও দেখা যায়, গোবিন্দের দন্ত রাশি যখন ঠোঁটের ফাঁক থেকে দেখা যাচ্ছে, তখন মনে হচ্ছে কি জানো, একেবারে কালো মেঘের মাঝখান থেকে যেন বিদ্যুতের জলকালি দিচ্ছে। আকাশের মেঘ যতই কালো হোক, তার মধ্যে থেকে যে বিদ্যুতের ঝলকানিটা বেরোয়, সেই একটা বিদ্যুতের ঝলকানিতে জগৎ চকচক করে ওঠে, ঝকঝক করে ওঠে। তেমনি গোবিন্দের এই দাঁতের ওই ঠোঁটের ফাঁক থেকে দাঁতের শোভা যখন দেখা যাচ্ছে, তখন ভক্ত হৃদয়ের মধ্যে সকল কালিমা দূর করে দিয়ে ভক্তের হৃদয় যেন ঝকঝক করে উঠছে, চকচক করে উঠছে, সকল কালিমা যেন দূর হয়ে যাচ্ছে। নবীন মেঘের উপরে বিজয় প্রকাশ করে, নবীন মেঘের উপরে বিজয় প্রকাশ করে, আমার জাতি কুল মজা নিল তাই, জাতি কুল মজা নিল কপাল যখন খারাপ থাকে তখন অসম্ভবটা সম্ভব হয়, তাই না? ও মাইরা, তোমরা শ্রীবৎস রাজা বলে একটা রাজার কথা শুনেছ? শ্রীবৎস রাজা আর চিন্তা, তার রানীর নাম ছিল চিন্তা। শনি ঠাকুরের কোপ দৃষ্টির প্রভাবে সবকিছু হারিয়ে শ্রীবৎস রাজা জঙ্গলের মধ্যে বাস করতেন। একদিন রানী একটা শোল মাছ নিয়ে এসেছে, শোল মাছটা নিয়ে এসে রাজার কাছে দিয়ে বলছে, রাজা কিচ্ছু পেলাম না, এটাই খেয়ে কাটাতে হবে। হ্যাঁ, এবার রানী চিন্তা মনে মনে ভাবছে, রাজার পাতে কি আর কাঁচা শোল মাছ দেওয়া যায়, পুড়িয়ে নি। এ বলে পাথরে পাথরে ঘষা লাগিয়ে শুকনো পাতা জোগাড় করে সে মাছটা পুড়িয়ে নিল। তাহলে গায়ে ছাই লেগে গেছে, বলে ছাইযুক্ত মাছ কি রাজার পাতে দেওয়া যায়, ধুয়ে নি। ধুইতে গেছে গঙ্গার জলে, মায়েরা পুড়ে ছাই হয়ে যাওয়া মাছ, পুড়ে মরে যাওয়া মাছ জলের স্পর্শ পেয়ে কল কল করে সাঁতার দিয়ে ভেতরে চলে গেল। সেদিন তাদের আর খাওয়াই হল না। তাহলে কপালটা যখন খারাপ থাকে এইরকম অসম্ভবটা সম্ভব হয়। ললিতা, আমার কপালটা অত্যন্ত খারাপ, আমার প্রথম কপাল খারাপ, আমি যমুনার জলে কেন বিকেল বেলায় জল ভরতে গেছিলাম, আর দ্বিতীয় কপাল খারাপ হচ্ছে কেন আমি ওই রূপের দিকে তাকাতে গেলাম, আর তাকিয়ে ওই হাসিটা দেখেই আমার সব শেষ, আমার জাতিগুলো মজাই লতা। আরো সর্বনাশ ঘটল কি, গুরুযুগ সন্তান আমের কামানবান, গুরুযুগ সন্তান আমের কামানবান, গুরুযুগ সন্তান আমের কামানবান, গুরুযুগ সন্তান আমের কামানবান, হিঙ্গুলে মণ্ডিত দুটি আঁখি, হিঙ্গুলে মণ্ডিত দুটি আঁখি। গুরু কাকে বলে মায়েরা? গুরু কাকে বলে? যদি না দেখাতে পারো কাজল কেনা ছাড়ি, একবারে ব্যবস্থা করে দেবো, কাজল কেনা সব বন্ধ করে দেবো। ভুরু মানে কোনটা? মায়েরা বলছে, বাবা ভুরু জানো না, তুমি নেকামো করছো কাজ, ভুরু জানো না, ভুরু আবার ভুরু আবার কোনটা? ও মায়েরা দেখবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমাদের ভুরুটা এই নাকের মাঝখানটায় ফাঁকা থাকে আর দুটো চোখের উপরেই ভুরুটা লাগানো থাকে। হ্যাঁ, কিন্তু কৃষ্ণের ভুরুটা জোড়া ভুরু, এই পার থেকে শুরু করে এই পার পর্যন্ত একেবারে কেশরাশি দিয়ে ফাঁকা, দেখে মনে হচ্ছে যেন একটা ধনুক। ভুরু যোগ সন্তান কামেরও কামান, বা কামান মানে ধনুক। আমি জানি না আপনাদের দিকে আসে কিনা, শীতকালে বিহারীরা কাঁধে বস্তা তুলো নিয়ে লেপ তৈরি করতে আসে বাবা, এখনো আসে, এখন তো
ব্ল্যাঙ্কেট হয়ে গেছে সব। আসে আসে ওই ওদের দেখবেন কাঁধে একটা ধনুকের মতো একটা যন্ত্র থাকে দেখবেন, ওইটা ওইটাকে বলা হয় ধুনান, ধুনান ধনুকের মতোই খানিকটা দেখতে, হ্যাঁ সোজা থাকে আর একটা তার লাগানো থাকে, আর সেখানে একটা মুগুরের মতো কাঠ থাকে, ওই তুলোগুলো ওই ধুতোর উপরে ডেকে ওই কাঠ দিয়ে ডাউ 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 করে আওয়াজ করে তুলোগুলোকে খোলানো হয়, ওই জন্য বলে তুলো ধোনা করে ছাড়বো, বাংলায় বলে না তুলো ধোনা করবো, এই যে উল্টো পাল্টা যদি কেউ অন্যায় টন্যায় করে তখন পাড়া প্রতিবেশীর লোকের তুলো ধোনা করে ছাড়বো, ললিতা বলছে রাধে জোড়া ভুরুটা যদি ধনুক হয় তাহলে বাণ নিশ্চয়ই আছে, বলে বাণ তো আছে, বাণটা কোন বাণ বাণ কোথায়, ওই ভুরুর তলায় হিঙ্গুলে মন্ডিত দুটি শোনো যারা যুদ্ধ করে তাদের ক্ষেত্রে উপকার, এই যে বাণটা যদি একবার ঢুকে যায় এটা ঢুকে যাবে কিন্তু আর বেরোবে না, কারণ আপনি যদি বের করতে যান ওই যে বড়শির মতো যে বাঁকা আছে ওই বাঁকাটা ওইটা হৃৎপিণ্ডের মধ্যে এমন ভাবে আটকে যাবে, ওটাকে তুমি টেনে হিঁচড়ে বার করতে গেলে পুরো মাংসপিণ্ড ছিঁড়ে বেরোবে, মানে ওইটা মারা মানে তোমার অবধারিত মৃত্যু হবেই হবে, ওইটা হচ্ছে গোবিন্দের নয়ন বাণ, গোবিন্দের নয়ন বাণ যার হৃদয়ে একবার প্রবেশ করবে প্রবেশ তো করে যাবে বাবা, কিন্তু জীবনে আর কোনোদিন ওই নয়ন বাণ বেরোবে না, কোনোদিন তুমি মুক্ত করতে পারবে না, হিঙ্গুলে মন্ডিত দুটি আঁখি অরুণ নয়ন করে চাইয়াছিল আমার পানি, অরুণ নয়ন করে চাইয়াছিল আমার পানি, সেই হইতে শ্যামল ললিতা বিশাখা গোবিন্দের এই নয়ন মান যখন আমার হৃদয়ে আঘাত করেছে, সখী রে আমার সবই গেল, সখী রে আমার সবই গেল, সখী রে আমার সবই গেল, ওই গোবিন্দ রূপে নয়ন দিয়ে সখী রে আমার সবই গেল, ওই কৃষ্ণ রূপে নয়ন দিয়ে যাতে মনে লক্ষ হইল কৃষ্ণ রূপে নয়ন দিয়ে, পড়াশোনা জানা মেয়ে, গান বাজনা জানা মেয়ে, ছবি আঁকা জানা মেয়ে, নায়িকার যতগুলো গুণ সবগুলো তোর মধ্যে বর্তমান, তুই একটা রাখাল ছেলের প্রেমে এইরকম করে মজে গেলি, ও মায়েরা
কেউ প্রেমে যখন পড়ে তখন জাত পাত ধর্ম টর্ম বিচার করে পড়ে। এখানে যারা গান শুনছ সত্যি কথা একটা হাত তুলে বলো তো, সত্যি কথা মিথ্যে কথা বলবে না, বলে দিলাম বললেই ধরা পড়ে যাবে। এখানে যারা গান শুনছ ছেলে মেয়ে বাবা মা যারাই এসেছ, কারা কারা প্রেম করেছো হাত তোলো দেখি, কারা কারা প্রেম করেছো। বাবারা মায়েরা মনে মনে ভাবছে বাবা প্রেম যদি করেও থাকি তোমায় বলবো নাকি, তোমায় বলবো নাকি প্রেম করেছি। একবার প্রেমে যখন পড়েছিলে তখন এই প্রেমিকের বা প্রেমিকার জাত পাত ধর্ম বর্ণ দেখেছিলে। প্রেম তো জলের মতো, যাকে যে যে পাত্রে রাখবেন সেই পাত্রে রাখার ধারণ করবেন। প্রেমে কেউ ওই জাত পাত বর্ণ ধর্ম দেখে পড়ে না। তাই রাধারানী বলছে ওরে আমি কার প্রেমে পড়েছি, কালার প্রেমে। সেই কালা গরু চড়ায় না রাখাল রাজা না সে কি করে আমি তো আর দেখিনি। ওই কৃষ্ণ প্রেমে মন যখন একবার মজে গেছে আর তো মন ফেরানোর জায়গা নেই, আর মন ফেরানোর উপায় তো নেই। ললিতা বলছে তা তোর এই স্বপ্ন এসে কাণ্ডটা কখন ঘটলো রাধে, কবে থেকে ঘটলো? তখন বলছে রাধারানী কবে থেকে ঘটলো জানিস, যমুনার জল হইতে উঠিয়া আসিতে পথে, যমুনার জল হইতে যমুনা প্রজাপতি করে পাঠায়, হাঁস করে পাঠায়, সন্দেশ দিয়ে নানান রকম আকৃতি তৈরি করে করে তো। ওই সন্দেশের পুতুল তোমরা ভেঙে কোনোদিন খেয়ে দেখেছো? আরে বাবা যাদের বিয়ে বাড়ি তারা মারবে, ওই জন্য যাদের বিয়ে ঘুম মারবে পরে বিয়ের পরে
বিয়ের পরে ভেঙে খেয়ে দেখবে সন্দেশের পুতুল কেমন খেতে লাগবে, বলে বাবা কেমন আবার খেতে লাগবে, মিষ্টি লাগবে, হাত ভেঙে খাও মিষ্টি, মুন্ডু ভেঙে খাও মিষ্টি, পা ভেঙে খাও মিষ্টি, যা খাবে সেটাই মিষ্টি। সন্দেশের পুতুল মানে গোটাটাই যেমন মিষ্টি, তেমনি গোবিন্দর রূপ মানে সর্বদিক দিয়ে যেন সুধা ধরে ধরে পড়ছে, যেদিকেই তাকাবে শুধু সুধা সুধা সুধা। কেন দাসে শুধুই সে সুধা কেন দাসে শুধুই সে সুধা গোকুলে নন্দের বালা কান গোকুলে নন্দের বালা রোমকূপ থেকে জন্মগ্রহণ করিয়ে জন্ম দিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ে কৃষ্ণ খেলা করছেন, সেই কৃষ্ণ বৃন্দাবনে প্রেমের খেলায় মত্ত রয়েছেন। বাবা কৃষ্ণের তিন ধরনের লীলা, বৃন্দাবন লীলা, মথুরা লীলা, দ্বারকা লীলা, তিন ধরনের লীলা, কিন্তু সব থেকে বেশি মধু, সব থেকে মধু, সব থেকে বেশি প্রেম কোন লীলা? বৃন্দাবন লীলা। বৃন্দাবনে কৃষ্ণ যশোমতির উঠোনে একবার মাটি চেটে চেটে খাচ্ছে, যশোমতি বলছে ঘরে এত মাখনলনি পড়ে রয়েছে তুই মাটি খাচ্ছিস, মুখ খোল। মুখের মধ্যে কি দেখল? বিশ্বব্রহ্মাণ্ড। সেই কৃষ্ণ কুরুক্ষেত্রের মাঠে অর্জুনকে জগৎ সৃষ্টিকে রহস্য সমাধান করার জন্য বোঝানোর জন্য কি রূপ দেখিয়েছিল বাবা? বিশ্বরূপ। তখন অর্জুন কৃষ্ণের অঙ্গ প্রত্যঙ্গে দেখেছিল বিশ্বব্রহ্মাণ্ড। একই কৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপ দেখায়, আবার সেই কৃষ্ণ গোপাল রূপে মা যশোমতিকে মুখের মধ্যে বিশ্বব্রহ্মাণ্ড দেখায়। সব ভগবানের খেলা। এই প্রেমের খেলায় যে একবার পড়বে মায়েরা তার জীবন যৌবন সব গলে যাবে। ওই জন্য বলেছি না নজরুল ইসলাম যে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, প্রলয় সৃষ্টি তব পুতুল, হ্যাঁ পুতুল, হ্যাঁ গানটা গানটা গাইব, সব আসলে গেলে সব গাই বলছে, এক এক গান কত শুনবে, ভালো লাগে একজন শুনতে, খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু। আপনাদের কেন ভালো লাগছে জানেন? মধু পান করলে মধুর আশা কখনো মেটে না, আর নজরুল ইসলামের এই সব গান, রবীন্দ্রনাথের গান, পদাবলীর গান, এ মধু নয় সুধার মধ্যে কি আছে এর মধ্যে তার কোনো ঠিক নেই। খেলি আচ্ছা আপনারা যখন বলছেন দু লাইন গাইয়া, দু লাইন হ্যাঁ পুরোটা গাইব, খেলেছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে, খেলেছ মগ্ন লীলা বিলাসে
দিয়ে গেছে নজরুল ইসলাম। আমি হাই হাই করি, এইসব গান মানুষের চেতনা ফিরানো গান, এইসব গান মানুষের ভক্তি ফিরানো গান, দর্শন ফিরানো গান। এইসব গান বাদ দিয়ে লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স, হায় রে পাপা, কি আর বলবো। যত নিচের দিকে নামছে তত নিজেদেরকে আপডেটেড বলে মনে হচ্ছে। এরা জানে না যে যত নিচে, যত নিজেকে আপডেট করছো তত নিচের দিকে নামছো। এই যে দেখো আমার সামনে কটা ক্যামেরা ধরেছি বলো দেখি, 14 খানা মতো ক্যামেরা আছে, এতগুলো ক্যামেরা ধরেছে, সব ইউটিউব করতে এসছে, আমার একটাও পয়সা কেউ দেয় না, কপিরাইট আমার, গান আমার, গাইছি আমি, এরা ভিডিও করে নিয়ে লাখ লাখ টাকা দিচ্ছে। আমার কথা হলো কামাপ, কোনো অসুবিধা নেই, কিন্তু ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, হ্যাঁ টিভি যা দেখছেন, বেশিরভাগ ক্ষেত্রে 95% ক্ষেত্রে ক্ষতিকর হয়ে যাচ্ছে। কেননা অবান্তর জিনিস শুধু নিজেকে পপুলার করার জন্য যা তা করে ছেড়ে দিয়ে ইউটিউব শর্টস, রিল আর ফেসবুকে নানান রকম জঘন্য ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে। তাতে কি হচ্ছে জানেন? সমাজের ক্ষতি হচ্ছে। যারা তোমরা করতে এসছো ইউটিউব, ভালো করে যদি করতে পারো তো করো, নইলে সবার কপিরাইট ক্লেম করে একদম ইউটিউব চ্যানেল বন্ধ করে দেবো। চ্যানেল বন্ধ করে দেওয়ার রাইট আমার আছে, আর সে ব্যবস্থাও আমার করা আছে, কিন্তু সেগুলো করি না। কেননা অনেক ভক্ত আকুল করে আসে, ঠিক আছে করছে করুক, কিন্তু যেগুলো ইউটিউব মাধ্যমে করছো তোমরা শুধু ভিউয়ার্স আর ফলোয়ার্স বাড়ানোর চেষ্টা করো না, সঠিক কীর্তনটা ছাড়ো, যাতে সঠিক কীর্তনের বুদ্ধিটা যায়। নইলে বিষয়কে যদি শ্রদ্ধা না করো তাহলে বিষয়টা টিকবে না, বিষয়টাকে টেকাতে হবে। কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা কৃষ্ণ নাম, 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 এই বলে কোমর দুলিয়ে দিচ্ছে, এটাই কীর্তন। তাহলে আগামী প্রজন্ম কীর্তন বলে কি জানবে, কি চিনবে? তারাও একটাও চণ্ডীদাসের পথ শুনবে না, জ্ঞানদাসের পথ শুনবে না, জয়দেব গোস্বামীর পথ শুনবে না, ওইগুলোকে তারা কীর্তন বলে মনে করবে। এটা কত সর্বনাশের জিনিস বলুন দেখি, করো নিশ্চয়ই করবে, কিন্তু সঠিক জিনিস দাও, সঠিকভাবে ছাড়ো, উল্টো পাল্টা থাম্বেল দিয়ে, উল্টো পাল্টা কথা বসিয়ে ওইভাবে প্রচার করার কোনো প্রয়োজন নেই, সুন্দরভাবে করো। এই যে নজরুল ইসলামের গান, এই যে রবীন্দ্রনাথের গান, এইগুলো এখনকার দিনে ভাইরাল হয় না, কেন হয় না আমি জানি না। আসলে মানুষ নিম্ন রুচি হতে হতে এতটা খারাপের দিকে চলে গেছে, ভালো জিনিসটা মুখে দিলেও তাদের রোচে না। জেনে রাখবেন, বিরিয়ানিটা সুস্বাদু খাবার হতে পারে, মুখরোচক খাবার হতে পারে, কিন্তু বিরিয়ানিটা কোনোদিন স্বাস্থ্যকর খাবার নয়, কোনোদিন স্বাস্থ্যকর খাবার নয়। আমি 100% গ্যারান্টি দেবো আপনাকে, কোনো ডাক্তার আপনাকে ডায়েট কন্ট্রোল করার জন্য, আপনার শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য কেউ বলবে না যাও গিয়ে আরসালানের বিরিয়ানি খাও, কেউ বলবে, কেউ বলবে না, কোনো ডাক্তার বলবে না। আপনাকে বলবে ডাল ভাত খাও, পোস্ত খাও, আর শরীর ঠান্ডা রাখতে বীরভূমের টক খাও। হ্যাঁ, আমি টকের কথা বারবার বলছি, কারণ আমি গানের শেষে এক বাটি টক খাবো বলেছি এদেরকে, এরা বলেছে খাওয়াবো, যাই হোক আমি মজার কথা বলছি। এই যে গানগুলো, এই যে কত সুন্দর গান, তারকার শোষে খেলো না তব হে উদাসী, পড়িয়া আছে নানা পায়ে রোকা
রূপের খেলা, গুণের খেলা, লীলার খেলা, নামের খেলা, কৃষ্ণ তো সবের খেলাই করছে। কিন্তু এই খেলাতে যে একবার মজে গেছে আর কি তার ফেরার কোনো উপায় আছে? কৃষ্ণ বলে আর ফেরার কোনো উপায় নাই মাইরা। তাই যারা একবারে কৃষ্ণের বাঁশি শুনবে তারাই চিরকালের মতো মজে যাবে। আপনারা জানেন কিনা জানি না, বহু কাল আগে, অনেক অনেক বছর আগেকার ঘটনা, বৃন্দাবনে দুটো আধুনিক যুগের ছেলে গেছিল আর বলেছিল যে আমরা থাকবো নিধুবনে রাত্রির বেলায়। আর আপনারা জানেন কিনা জানি না, নিধুবনে কিন্তু রাত্রির বেলায় থাকার কারোর অধিকার নেই। এমনকি বৃন্দাবনে যেসব বানরগুলো দিনের বেলায় ঝাঁপাঝাঁপি করে তারা নিজেরা পর্যন্ত সরে আসে, কেননা বৃন্দাবনটা তো সাধনার জায়গা। আর এই নিকুঞ্জ মন্দিরে নিধুবনে ভক্তদের বিশ্বাস যে এখনো রাধা গোবিন্দের নিত্য লীলা হয়। ভাবের দৃষ্টিতে তুমি মানতে পারো না মানতে পারো, তাতে কার কি যায় আসে, কারো কিছু যায় আসে। তো সেই দুটো ছেলে তারা থাকতে গেছে, বাবাজিরা বারবার বারণ করলো ওই জায়গায় যাবেন না, ওই জায়গায় রাত্রে থাকবেন না, ওটা মানুষের থাকার জায়গা নয়। তারা বলছে কেন, আমরা ভারতের গণতান্ত্রিক দেশে বাস করছি, আমাদের অধিকার আছে, গণতান্ত্রিক অধিকার। নানান রকম যুক্তি তর্ক তারা দেখালো, থাকতে গেল। রাত্রির বেলায় থাকতে গিয়ে ব্রহ্ম মুহূর্তে এমন একটা দৃশ্য তারা কিছু একটা তারা দেখেছিল, সেই দৃশ্যের দিকে, সেই জ্যোতির দিকে তাকাতে গিয়ে তাদের দুটো চোখ পুড়ে গিয়ে ঝলসে বেরিয়ে এলো, পুড়ে গিয়ে ঝলসে বেরিয়ে এলো। আর সারা জীবনের মতো কথা বলা বন্ধ হয়ে গেল, তারা সারা জীবনের মতো দেখতেও পেলো না আর লোকের কাছে বলতেও পারলো না যে তারা কি দেখেছে। তাই বৃন্দাবনটা সাধনার জায়গা বাবা, সেখানে ছিনিমিনি খেলার জায়গা নয়। কত হাজার হাজার সাধক মানুষ ওখানে গিয়ে সাধনা করে, এখনো কত বৃন্দাবনে বাবাজি তারা বসে আছে রাধাকুণ্ডে শ্যামকুণ্ডে তারা সাধনা করছে। একজন বাবাজি তো আছেন খুব বিখ্যাত এখন ইউটিউবে, এই ফেসবুকে নানান লোক, কি নাম যেন, প্রেমানন্দ কি দাস বাবাজি না, প্রেমানন্দ হয়েছে, যার কিডনি ফেল আর কি, দুটো কিডনি ফেল, হ্যাঁ কিডনি দুটো ফেল, কিন্তু 18 বছর কিডনি ফেল নিয়ে বেঁচে আছে, কিসের মাধ্যমে সাধনা। তুমি বিশ্বাস করতে পারো না পারো, তাতে কার কি হয়েছে যায়, কিন্তু ডায়ালিসিস চলছে, শরীরের প্রক্রিয়া চলছে, চিকিৎসা চলছে, কিন্তু বেঁচে আছে। তার মুখে কি নাম, একমাত্র একটা নাম, রাধা রাধা নাম। এই রাধা রাধা নামটা আজকের ভক্তদের মুখে সবার জনে জনে, কেন, কে সৃষ্টি করেছে রাধা নাম, বাঁশি বাজিয়ে বাজিয়ে কৃষ্ণই রাধারানীর নাম বৃন্দাবনের প্রতিটি কণার মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছেন, বৃন্দাবনের প্রত্যেকটি ধুলোর মধ্যে রাধা নাম রয়েছে। সেই রাধারানী কৃষ্ণের বাঁশি শুনলে তার কি আর কিছু থাকবে, কিছু রক্ষা হবে, কিছু রক্ষা হবে না। তাই কৃষ্ণ নামের বাঁশি শুনে আজকের রাধারানী পাগল হয়ে গেল। সখী রে কৃষ্ণ নাম কৃষ্ণ অনুরাগ বর্ণনা করছিল গোবিন্দের রূপ সখীদের কাছে, এদিকে আমার গোবিন্দ ওই কুঞ্জ বন থেকে রাধা 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 বলে বাঁশি বাজিয়ে দিয়েছে, যেই রাধা রানীর করণে সেই বাঁশি প্রবেশ করেছে। তখন রাধা রানী আবার চমকে উঠলো, আবার কেঁদে উঠলো, ওরে ললিতা রে বিশাখা রে দেখ দেখ আমার বধূর সময় অসময় জ্ঞান নাই, যখন তখন রাধা রাধা বলে বাঁশি বাজায়, সময়ে অসময়ে বাজায় বাঁশরি, সেই বাঁশি শুনে কি বাঁচে কি কিশোর, সেই বাঁশি শুনে কি বাঁচে কি কিশোর। শ্যামের মরলি তুমি আর রাধার নাম ধরে বেজনা বেজনা ওরে যে রে তোর বিষম সন্ধান,
অবলার প্রাণ, প্রাণে সহে কত যাতনা, আমার শ্রবণের রন্ধ্র মাতাই আমায় আকুল করিলি, তুমি থাকো শ্যামের অধর, আমি থাকি কৃষ্ণ বাগিনীর ঘরে, কত যাতনা এই অন্তরে তা তো তুমি জানো না। রাধারানী জানেন যে কৃষ্ণের বাঁশি কর্ণে প্রবেশ করছে মানে আমার দেহ মন প্রাণ ভাব ভাষা বস্ত্র অলঙ্কার সব যাবে, কিন্তু জানা সত্ত্বেও কিচ্ছু করার নেই, কেননা কৃষ্ণের মাসির শব্দ ডাকাত, ও বলে বলে ঢুকবে, বলে বলে প্রবেশ করবে, আর বলে বলে সবকিছু হরণ করবে। তাই ওরে ও ডাকাতের মুরলী কি বলি তোমায়, মন্ত্র শিখেছ কোথায়, অবলা বস্করা মন্ত্র শিখেছ কোথায়, গোপী মন চোরার চারু চন্দ্রা ধরে থাকো, গোপীর মন যে চুরি করে তার ওই অর্ধচন্দ্রের মতো অধরের মধ্যে তুমি থাকো, আর সময় অসময় জানো না বাসি,
পাখিনি। ও মায়েরা, বাঘ 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 মনে করো দুপুর বেলায় ভালো করে ভাত ভাত খেয়ে মাংস টাংস খেয়ে, বাঘ তো মাংস খাবে, ওর খাদ্য ওই বেশ মাংস ভাত ভাত খেয়ে বেশ ঘুম দিচ্ছে দুপুর বেলায়, এই গরম পড়েছে খুব, তো ছাওয়ায় গিয়ে ঘুম দিচ্ছে। তুমি চিড়িয়াখানায় তাকে দেখতে গেছো, তোমার নাতি আবদার করছে, ঠাকমা বাঘ আমার সঙ্গে কথা কয় না কেন, বাঘের ঘুমটা ভাঙাও। তুমি একটা লাঠি নিয়ে তার গায়ে খোঁচা দিচ্ছ, সে যদি একবার জেগে ওঠে তার কাঁচা ঘুম যদি সে ভাঙায় তোমায় আর ছাড়বে ভেবেছ? বাবা কি বাবা, কাঁচা ঘুম তো যদি বাঘের ভেঙে যায় সে তোমায় ছেড়ে কথা কইবে? উপরে নিল বাঘিনী, গিয়ে হালম করে ধরলো। এখানে অনুরাগকে বাঘিনীর মতো বর্ণনা করছে, বাঘিনী যদি জেগে যায় সে যেমন ওই থাবাটা না বসিয়ে সে যতক্ষণ না শান্তি পাবে না, তেমনি অনুরাগ রূপী বাঘিনী যদি একবার জেগে যায় সে যতক্ষণ না কৃষ্ণের চরণটা পাচ্ছে ততক্ষণ সেই অনুরাগিনীর কোনো শান্তি নাই। ঘুমন্ত বাঘিনী রে কেন জাগাইছো, বাঘিনী রে কেন জাগাইছো, কথা কহিতে কহিতে যারি কথা বাসি শুনে থরথর করে কাঁপছে ললিতা, বিশাখে বলছে ওই দেখ রাধে, ওই দেখ কৃষ্ণের বাসি বাজছে, তুই না গেলে তুই শান্তিতে থাকতেই পারবি না, চল তোকে নিয়ে যাই আমার বধূর সঙ্গে একবার দেখা করিয়ে দিয়ে আসি। এবার রাধারানীর এই আক্ষেপ অনুরাগ উদয় হওয়ার পর ললিতা বিশাখার সাহায্যে রাধারানী আজকে যাবেন অভিসার অনুরাগ। হ্যাঁ, ওই ওই জন্য বলছে বংশীরাবে পশিল কানে চিতে না ধৈরজ মানে অমনি উঠিলা রসবতী, তোরা কে যাবি আমার সঙ্গে বিপিন বিহার রঙ্গে ভেটিবার গোকুলের পতি। এই তোরা যাবি নাকি, তোরা কে কে যাবি রে, বলো অধর কাকে বলে, বলো অধর কাকে বলে, শুধু লিপস্টিক কে না, বলো অধর কাকে বলে,
অধর মানে ঠোঁট, কোন ঠোঁট? উপরের ঠোঁট, ঠোঁট কাটা করে তোকে ঝড়বে। ও মায়েরা কোন ঠোঁট গো? নিচের ঠোঁট। নিচের ঠোঁট কেন? না, গোবিন্দের বাঁশিটা নিচের ঠোঁটেই বাজে, আর এইখান থেকে অধরামৃত সুধা পাওয়া যায়, আর এইখান থেকে ছয় রাগ ৩৬ রাগিনীর সঙ্গীত সুধা পাওয়া যায়। হ্যাঁ, তাই রাধারানী আজকের অল্পের মধ্যে সাজছেন। হ্যাঁ, অল্প মানে কপালে একটা চন্দনের ফোঁটা, তার উপরে সিঁদুরের ফোঁটা, গলায় দিয়েছে একটা মালতি ফুলের মালা। হ্যাঁ, দিয়ে বলছে যা তোর সাজানো হয়ে গেছে। রাধারানী বলছে সাজাবি কম বলে এত কম? আরে দুই একটা গয়না না দিলে নায়িকার কি ভালো লাগে? কি গো মায়েরা, এখানে যাদের বিয়ে হয়ে গেছে আর যাদের হব হব করছে, তোমরা ভালো করে একটা যুক্তি শুনে নাও। মেয়েদেরকে বশ করতে গেলে কৃষিচন্দ্র জুয়েলার্সের সঙ্গে সম্পর্ক রাখবে। হ্যাঁ, তাহলে দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। সুতরাং এই গয়না পড়তে বেশি ভালোবাসে মেয়েরা, ওই জন্য রাধারানী বলছে আমাকে গয়না দিয়ে সাজা। ললিতা বলে আমরা সাজাতে পারবো না। হ্যাঁ, তোর গয়না বাক্স দিচ্ছি, নিজে নিজে সাজ। বলে ঠিক আছে, তাই হবে। এবার রাধারানী গয়নার বাক্স থেকে নিজে নিজে সাজছে। রাহি ধ্বনি ভূষণ করে যাতে মনোহরে মনোহরে, ধৈর্য ধরি বাকি মানে রে গোবিন্দ দা।